হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলে তোমাদের আর একবার স্বাগতম জানাই বন্ধুরা ডিএলএডের দু হাজার আঠেরো দু হাজার কুড়ি শিক্ষাবর্ষের রেগুলার ফেস টু ফেস মডেল পার্ট টু এর এক্সামের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে তো সেই রেজাল্ট কীভাবে চেক করবে সেটা প্র্যাকটিক্যালি তো দেখিয়ে দেবই তার একটা ছোট্ট আপডেট তোমাদের দিতে চাই যে সমস্ত প্রার্থীরা দু হাজার চোদ্দো টেটে সফল হয়েছেন এবং দু হাজার আঠারো দু হাজার কুড়ি পরীক্ষায় পাস আউট হয়েছেন তাদের কিন্তু আর্জেন্ট বেসিসে তিন দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হবে তো এর জন্য একটা প্রসিজার রয়েছে সেই প্রসিজারটা কি এবং কিভাবে সেই আবেদনটা করবেন বিস্তারিত সমস্ত তথ্য নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওটিতে ভিডিওটা কোনোরকমভাবে স্কিপ করবেন না স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস হয়ে যাবে তো কোনো রকম দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব ডিএলএডের দু হাজার আঠেরো দু হাজার কুড়ি শিক্ষাবর্ষের পার্ট টু এর ফলাফলটা কীভাবে চেক করবেন তো এর জন্য কিন্তু আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আসতে হবে এবং এখানে আসার পর দেখবেন নিচে যদি একটু স্ক্রল করেন ঠিক এইরকম জায়গায় কিন্তু রেজাল্ট ফর ডিএলএড পার্ট টু এক্সামিনেশন সেশন টু থাউজেন্ড এইটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি লেখা রয়েছে তো এই লিংকে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে এই পেজের মধ্যে দেখতে পাবেন এই জায়গায় ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে এবং ক্যান্ডিডেটের যে রোল নাম্বার রয়েছে সেই রোলটা এখানে লিখবেন এবং নাম্বারটা কিন্তু এই জায়গাটা দিতে হবে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু তাদের রেজাল্ট জানতে পারবে তো এর লিঙ্ক কিন্তু আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট রেজাল্ট চেক করে নিতে পারো এবার আমরা জেনে নেব যে টেটের এক্সাম সম্পর্কিত যে তিন দিনের মধ্যে ইনস্ট্যান্ট বা আর্জেন্ট বেসিসে যে রেজাল্ট কীভাবে বার করবেন তার প্রসিজের সম্পর্কে তো বন্ধুরা এর জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশের মধ্যে কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে সেই নোটিশটি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এই জায়গায় কিন্তু সরাসরি বলে দেওয়া হয়েছে যদি কোনো দু হাজার টেট কোয়ালিফাইড প্রার্থী থেকে থাকে এবং সে যদি এবছর ডিএলএড পরীক্ষায় পাস আউট হয়ে থাকে এবং তাদের তিন দিনের মধ্যে আর্জেন্ট বেসিসে কিভাবে রেজাল্টটা দেওয়া যায় তার প্রসিজার সম্পর্কে এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে হেড অফ ইনস্টিটিউট যে রয়েছে সেই হেড অফ ইনস্টিটিউটের মাধ্যমে ফরওয়ার্ড করতে হবে একটি মেল সেই মেলের মধ্যে কিন্তু একটা আবেদনপত্র থাকবে যে তিন দিনে আর্জেন্ট বেসিসে রেজাল্টটি পেতে চায় এবং সেখানে যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে সেই ডকুমেন্টসগুলোর কথাও বলে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর রিক্রুমেন্ট সাবমিটেড ইন টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার যে রিক্রুমেন্ট সাবমিট হয়েছিল তার অনলাইন অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু এখানে সাবমিট করতে হবে এবং তার সঙ্গে আপনার এর যে অ্যাডমিটটা রয়েছে সেকেন্ড পার্ট এক্সামিনেশন দু হাজার আঠেরো কুড়ির তো সেই অ্যাডমিট কপিটাও কিন্তু আপনাকে স্ক্যান কপি ওই মেলের থ্রু পাঠাতে হবে যে মেলে অ্যাড্রেসে পাঠাবেন সেই মেল অ্যাড্রেসটা এখানে বলে দেওয়া হয়েছে এই মেল অ্যাড্রেসটা আপনাকে কিন্তু এই তথ্যটা পাঠাতে হবে তো এই ডকুমেন্টস দুটি আপনাকে কিন্তু মেল থ্রু পাঠাতে হবে আরও খুটিনাটি আপনার যদি জানতে চান ইনস্টিটিউট একবার ভিজিট করুন ইনস্টিটিউটের প্রধান দেখবেন আপনাকে সমস্ত কিছু বলে দেবে ইজি ওয়েতে তো সেই পদ্ধতিগুলো যদি ফলো করেন তাহলে খুব সহজেই তিন দিনের মধ্যে আপনি কিন্তু আপনার এর পার্ট টু এর রেজাল্টটা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো মিলব একটা ফ্রেশ ভিডিওর সাথে ততনের জন্য বাই বাই জয় হিন্দ বন্দে মাতারাম